প্রকৃতি খুবই সুন্দর এবং বিস্ময়কর, যা আমাদের প্রতিনিয়ত করে তুলেছে আশ্চর্য। বিশাল এই পৃথিবীর রূপ সবাইকে করেছে মুগ্ধ। স্বর্গীয় এই পৃথিবী আমরা একটু একটু করে আবিষ্কার করি এবং পৃথিবীর মায়া দেখে আমরা নিজেরাই বলতে বাধ্য হই, কি আশ্চর্যময় এই পৃথিবী। ছোট থাকতে আমরা সবাই শুনেছি পৃথিবীতে সাতটি আশ্চর্য রয়েছে যা সপ্তাশ্চর্য নামে পরিচিত। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে পৃথিবীতে এত আশ্চর্য সৃষ্টি থাকতে সপ্তাশ্চর্য কেন বলা হয়? সাত সংখ্যার কি কোনো মাহাত্ম্য আছে? হ্যাঁ, তা তো আছে। গ্রিকরা সাত সংখ্যাকে মনে করত মঙ্গলের প্রতীক, যা সমৃদ্ধি আর প্রাচুর্য বয়ে আনে। তাই আজ আমরা আমাদের পূর্বপুরুষদের নাম দেওয়া সপ্তাশ্চর্য সম্পর্কে জানবো, যা আমাদের সবাইকে করেছে হতবাক। তাই দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখা যেতেই পারে। অন ভয়েস আমি সাগর স্বাগতম জানাচ্ছি আনাদার আপডেটের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, ভিডিওটি যদি খুব ভালো লেগে যায় তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম তথ্যবহুল ভিডিও আপনার টাইমলাইনে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কালের আবর্তনে ঝড়ঝঞ্ঝা ও জলোচ্ছ্বাসে গিজার গ্রিট পিরামিড ব্যতীত কোনোটিরই আর অস্তিত্ব নেই। নতুন করে তালিকা প্রণয়নের তাগিদ অনুভব করে উদ্যোগ নেয় নিউ সেভেন অ্যাওয়ার্ডস ফাউন্ডেশন। প্রায় 100 কোটি মানুষ ভোট দেয় এতে। সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে 2007 সালে নির্বাচিত হয় 7টি স্থান, যা বর্তমানে বা আধুনিক পৃথিবীর সপ্তাশ্চর্য নামে পরিচিত। তবে সংখ্যার ভিত্তিতে এদের কাউকেই নিচু বা উঁচু দেখানো হয়নি, প্রত্যেকটির রয়েছে সমমর্যাদা। নাম্বার 1, চিচেন ইৎজা। বর্তমান সময়ের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র চিচেন ইৎজা মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে অবস্থিত, যা মায়ান সভ্যতার বিখ্যাত শহর। 6ষ্ঠ থেকে 1200 শতাব্দী পর্যন্ত এটি তাদের সংস্কৃতি ও অর্থনৈতিক কেন্দ্র ছিল। ইউরোপীয়রা তাদের উপনিবেশ গড়ার পূর্বে মায়ানরা বর্তমান মেক্সিকো ও মধ্য আমেরিকায় শাসন করছিল। এল ক্যাসিলো পিরামিড এই শহরের বিখ্যাত স্থাপনা। সৌর বছরের অনুকরণে যার 365 সিঁড়ি জ্যোতিষবিজ্ঞানে মায়ানদের উৎকর্ষের সাক্ষ্য দেয়। সূর্যলোকের প্রভাবে সিঁড়িগুলো যে বিস্ময়কর সর্পিল বর্ণ ধারণ করে তা দেখতে শরৎ ও বসন্তে অগণিত পর্যটক ভিড় জমান। ইৎজার সবুজ মাঠ ছিল তৎকালীন স্থানীয়দের জনপ্রিয় লালচির প্রাণকেন্দ্র। এটি আন্তর্জাতিকভাবে ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি। নাম্বার 2, মাচু পিচু। পেরুর কাস্কোতে অবস্থিত এ শহর 15 শতাব্দীতে রাজা পাচাকুতেক এই নগর গড়ে তোলেন। 16 শতাব্দীতে স্প্যানিশরা এই শহর দখল করার পর শহরটি পরিত্যক্ত হয়ে পড়ে। তাই মাচু পিচুকে ইনকা সিটি বা ইনকাদের হারানো শহরও বলা হয়। স্থানীয় অধিবাসীরা অঞ্চলটিতে চাষাবাদ করলেও পৃথিবীর অন্যান্য দেশের মানুষজন একে বিধ্বস্ত জনপদ হিসেবেই জানত। 1911 সালে প্রত্নতাত্ত্বিক হিরাম বিংহাম এ অঞ্চলে ভ্রমণে এসে বিশ্বব্যাপীর কাছে এই বৈচিত্র্যময় এই শহরের নান্দিকতার জানান দেন। স্প্যানিশ আক্রমণের পূর্বে মাচু পিচু ছিল ইনকাদের তীর্থস্থান এবং সাংস্কৃতিক কেন্দ্র। তাদের রাজকীয় ব্যক্তিবর্গ, অভিজাত লোকজন ও তীর্থযাত্রীরা পাহাড়ের উঁচুতে অবস্থিত সেখানকার সরাইখানাগুলোতে সময় কাটাত। আন্দিজ পর্বতের উত্তর পাদদেশে অবস্থিত এই সাইটের পর্যটকরা পায়ে হেঁটেও পৌঁছতে পারেন, তবে তা কষ্টসাধ্য। আমাদের আধুনিক সপ্তাশ্চর্যের সকল ঐতিহ্য ও এর ইতিহাস মিলে মাচু পিচুকে আধুনিক সপ্তাশ্চর্যের দ্বিতীয়তে ফেলা হয়েছে। নাম্বার 3, ক্রাইস্ট দ্য রিডিমার। ব্রাজিলে অনুষ্ঠিত 2014 সালের ফাইনালের সুবাদে আমরা সবাই দেখেছি সুগঠিত পর্বত আর স্বচ্ছ নীল জলরাশিতে ঘেরা অত্যন্ত সুন্দর এই ভাস্কর্যটি। রিও দি জেনিরো শহরে অবস্থিত বিশ্বের বৃহত্তম যীশুখ্রিস্টের এই মূর্তিটি ফ্রান্সের আইফেল টাওয়ার, যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টির ন্যায় ব্রাজিলের প্রতীকই তাৎপর্য বহন করে। কর্কবাঁধো পাহাড়ের চূড়ায় মূর্তিটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন যিশু তার দুহাত প্রসারিত করে পুরো শহরকে আলিঙ্গন করছেন। মূলত প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রাজিলিয়ান ক্যাথলিকরা যিশুর মূর্তি নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করেন। পরে তাদের প্রচেষ্টায় ও তহবিল জোগাড় করার মাধ্যমে কাজটি অনেকখানি এগিয়ে যায়। ভাস্কর পল ল্যান্ডস্কি এর নকশায় এটি 1926 থেকে 1931 সাল পর্যন্ত নির্মিত হয়। 58 ফুট উঁচু এই মূর্তিটি কনক্রিট ও অসংখ্য টাইলসের সমন্বয়ে তৈরি। বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ে যদি কখনো ব্রাজিলে চলে যান তবে এই জায়গায় অবশ্যই যেতে পারেন। নাম্বার 4, কলোসিয়াম। ল্যান্ড অফ মার্বেল বা মার্বেলের শহরখ্যাত ইতালির রোমে এটি অবস্থিত, যা ফ্লাভিয়ান বংশের সম্রাট ভেসপাসিয়ান ও তার পুত্র সম্রাট টাইটাস 70 থেকে 80 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। কলোসিয়াম ফ্লাভিয়ান অ্যাম্পিথিয়েটার নামেও পরিচিত। এখানে গ্লাডিয়েটরদের মল্লযুদ্ধ ও বন্যপ্রাণীদের লড়াই প্রদর্শিত হতো, এছাড়াও মঞ্চস্থ হতো বিনোদনমূলক নৌযুদ্ধ। বৃহৎ এই অ্যাম্পিথিয়েটারে দর্শক ধারণ ক্ষমতা ছিল 50,000 এবং সূর্য খরতাপ থেকে দর্শকদের স্বস্তি দিতে শামিয়ানা টাঙানো হতো। প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিকম্পের কারণে এর 2/3 ধ্বংস হয়ে গিয়েছে।
উনবিংশ শতাব্দীতে সংরক্ষণের সুযোগ নেয় আজ অবধি এর সৌন্দর্য উপভোগ করা যায়। প্রাচীন রোমান সাম্রাজ্যের গোলাকৃতি ও বহুতল অ্যাম্পিথিয়েটার হিসেবে বৃহত্তম এই স্থাপনাকে ক্রিয়ার ব্যবহার করা হতো। মল্লবীরগণ একে অপরকে নিঃশেষ করে ক্ষীয় ক্ষমতা প্রয়োগপূর্বক নিজেকে টিকিয়ে রাখত, এমনকি হিংস্র জীবজন্তুর সাথেও লড়তে হতো তাদের। স্থল নৌযুদ্ধ, পশু শিকার সম্পর্কীয় নাটকও আমন্ত্রিত দর্শকদের মনোরঞ্জনার্থে প্রদর্শন করা হতো। মহিলাদের মল্লযুদ্ধ অনুষ্ঠিত হতো। রোমানদের এই ঐতিহাসিক জায়গাকে মানুষের ভোটের মাধ্যমে নতুন করে সপ্তাশ্চর্যে তালিকাভুক্ত করা হয়েছে। নাম্বার 5, তাজমহল সম্পর্কে আমাদের বাঙালিদের একটু কম বললেও হয়তো চলবে। আমার মাঝে মাঝে মনে হয় এই উপমহাদেশের অর্ধেক কিশোর কিশোরী এই তাজমহলকে প্রেমের অনুপ্রেরণার আরেক রূপ মানে। সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ 1631 সালে সন্তান প্রসবকালে প্রসব যন্ত্রণায় মারা যান। প্রিয়তমা স্ত্রীর বিরহে শাহজাহান শোকে অনেকটাই মুহ্যমান হয়ে পড়েন এবং প্রিয়তমা স্ত্রীকে স্মরণীয় করে রাখতে এই তাজমহল গড়ে তোলেন। অধিকাংশদের মতে ওস্তাদ আহমেদ লাহোরি ছিলেন এর প্রধান স্থপতি। তার তত্ত্বাবধানে 20,000 লোকের 22 বছরের পরিশ্রম সম্পন্ন হয় এই তাজমহল কমপ্লেক্সের কাজ। তাজমহলের বৈশিষ্ট্য নিয়ে না হয় আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। দ্য গ্রেট ওয়াল অফ চায়না, পৃথিবীর প্রাচীনতম এই স্থাপনাটি এযাবৎ মানুষ নির্মিত সর্ববৃহৎ সীমানা প্রাচীর। শত্রুর আক্রমণ থেকে চীনের উত্তরাঞ্চল সুরক্ষিত রাখতে খ্রিস্টপূর্ব 2020 সালের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হলেও প্রায় 1800 বছর ধরে বিভিন্ন শাসক এর বিভিন্ন অংশ নির্মাণ করেন। এর বেশিরভাগ কাজই করেছেন মিং বংশীয় সম্রাটরা। চীনের মহাপ্রাচীর মূলত সমান্তরাল দেয়ালের সীমানা প্রাচীর। মধ্যবর্তীতে গিরিপথ ছাড়াও এতে অন্তর্ভুক্ত আছে দুর্গ, আশ্রয়কেন্দ্র এবং ওয়াচ টাওয়ার। এই প্রাচীর চীনের ইতিহাসে দেশ ও জনগণের সুরক্ষার প্রতীকী তাৎপর্য বহন করে। 5,500 মাইল দীর্ঘ এই স্থাপনা উত্তরাঞ্চলীয় গাংশু প্রদেশ থেকে দক্ষিণের লাইনিং অঞ্চলটি বেশ সুরক্ষিত। তবে বর্তমানে এখানে ভ্রমণ পিপাসুদের আনাগোনাও বেশি। বর্তমান নির্মিত প্রাচীরটি অনেক অংশই ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, যদিও বেইজিংয়ের উত্তর দিকে এবং পর্যটন কেন্দ্রের আশেপাশে সংরক্ষিত রয়েছে। এসবের কিছু অংশ আবার অনেক বেশি রকমের সংস্কারও করা রয়েছে। 2014 সালে লাইলাওনিং এবং হেবেই প্রদেশের বর্ডারের কাছে দেয়ালগুলো কনক্রিট দিয়ে নতুন করে সংস্কার করা হয়। চায়না মূলত তাদের এই শ্রেষ্ঠ কাজটি পৃথিবীর কাছে ধরে রাখতে এই ব্যবস্থাগুলো নিচ্ছে। নাম্বার 7, জর্ডানের এক প্রত্নতাত্ত্বিক শহর পেত্রা। মরুর দুর্গম এই অঞ্চলে দূর থেকে বেসিনের মতো পানি এসে পৌঁছত। মরুভূমির তপ্ত প্রান্তর যেখানে পানির অভাবে প্রাণ হয় উষ্ঠাগত, বসতি গড়ার চিন্তাও মানুষ মাথায় আনে না। এমন পরিবেশে এমন নগর পরিকল্পনা ও পানি ব্যবস্থার সত্যি প্রশংসনীয় দাবিদার। এটি ছিল ভূমধ্য সাগরীয় অঞ্চল ও প্রাচ্যের গুরুত্বপূর্ণ ক্যারাভান রুট। তারা বিভিন্ন দেশের সাথে বাণিজ্য সাধন করত এবং মশলা ও সিল্কের প্রভূত উন্নত সাধন করেছিল। প্রায় 2000 বছর আগে নাবাইতানরা পেত্রা প্রতিষ্ঠা করেন। নিমিষেই পাহাড়ের আড়ালে অদৃশ্য হবার ক্ষমতা ও বৃষ্টির পানি ধরে রাখার কৌশল নাবাইতানদের দীর্ঘদিন অপরাজেয় করে রেখেছিল, যার ফলে তারা ব্যবসা বাণিজ্য বিকাশের সুযোগ পায় এবং সমৃদ্ধিতে শীর্ষে আরোহণ করেন। পেত্রা ছিল তাদের সবচেয়ে সমৃদ্ধ শহর। 555 খ্রিস্টাব্দে এক ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হয় নাবাইতানদের গৌরব পেত্রা। তবে পেত্রার বেশ কিছু আকর্ষণীয় স্থাপনা এখনও সুরক্ষিত আছে। সেই অপূর্ব স্থাপনাগুলো দেখার জন্য পেরোতে হবে পেত্রার প্রবেশ পথ। প্রায় 1 কিলোমিটার সরু প্রবেশ পথ ধরে হাঁটতে হাঁটতে যখন মনে হবে এই পথ আর শেষ হবার নয়, ঠিক তখনই নাটকীয়ভাবে শেষ হয়ে যাবে এই পথ এবং চোখের সামনে দৃশ্যমান হবে পেত্রার সবচেয়ে সুন্দর স্মৃতীয় স্তম্ভ দ্য ট্রেজারি। রোদে ঝলসানো এই প্রাসাদের সূক্ষ্ম কারুকাজ আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে। দর্শক, মানুষের অতীত সত্যি গৌরবময় এবং আমাদের অতীতের পুরুষগণ এমন এমন কিছু স্থাপনা গঠন করে গেছেন যা সত্যি বিস্ময়কর। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এতে হয়তো আপনার কোনো বন্ধু এই সপ্তাশ্চর্য দেখে সত্যি আশ্চর্য হলো। সো স্টে আপডেটেড উইথ অ্যানাদার আপডেট।